আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাইনি কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আর দূরের এবং কাছের যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর অনেকদিন পরে কিন্তু আপনাদের সাথে মানে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার খুব মন খারাপ লাগে। আর ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর আমার বাসায় তো কি বলবো, এক একজন এক এক দল সাপোর্ট করে। ইতালি, ফ্রান্স, জার্মানি, এরাও কিন্তু অনেক বেশি ভালো খেলে, কিন্তু বাঙালিদের দেখা যায় যে ব্রাজিল আর আর্জেন্টিনার প্রতি আবেগটা সবসময় একটু বেশি থাকে। অনেক জায়গায় দেখা যায় এই সমর্থকদের মধ্যে মারামারি পর্যন্ত লেগে যায়, আর অনেকে অনেক বেশি আহতও হয়। এই জিনিসটা আসলে ঠিক না। আমরা সবাই সাপোর্ট করব, আর হার জিত তো থাকবেই, সেটা সুন্দরভাবে মেনে নিব। আর সবার জন্য শুভকামনা থাকে। আমি যদিও আমি কিন্তু ব্রাজিল সাপোর্টার, তবে আজকে আমি কিন্তু আপনাদের সাথে যে কেকটা শেয়ার করতে যাচ্ছি সেটা আবার ব্রাজিলের পতাকার না, আজকে আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে একটা কেক বানাবো। যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ, তো দেখা যায় এখন যারাই কেক অর্ডার করে তারা সবাই কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল এরকম ফ্ল্যাগ দিয়ে দিয়ে অর্ডার করতেছে। তো আপনাদের সাথে চিন্তা করলাম এক সুন্দর একটা ব্লগ শেয়ার করে ফেলি। আর আজকে আমি 1.5 পাউন্ডের একটা কেক বানাবো। এখানে আমি 1 কাপ ময়দা, তারপর 1/4 কাপ কোকো পাউডার, বেকিং পাউডার, লবণ, সব মানে আগে যে আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করেছি ঠিক সেইভাবে বানিয়ে নিচ্ছি। তো যেটা হয়েছে যে এখন সবাই দেখা যায়, আর এই সিজনটাতে সবার দেখা যাচ্ছে ফাইনাল পরীক্ষাও পড়ে গিয়েছে, তো খেলা দেখাটা আসলে মুশকিল হয়ে গেছে। আর প্রতি বছর কিন্তু এই খেলাটাও আবার দেখা যায় না, 4 বছর পর পর আসে, তো মিস তো করাই যাবে না। আমি যেটা করি সেটা হচ্ছে, দেখা যায় যেদিন পরীক্ষা থাকে ওই দিন না দেখলেও পরের দিন কিন্তু আমি ঠিকই আবার দেখে নেই। ওই যে বিশ্বকাপের প্রতি খুব বেশি টান আছে। আবার অনেকদেরকে দেখি যে এরা কিন্তু খেলাও বুঝে না, আবার কোনো দলেই সাপোর্ট করে না, মানে সব এরা যে দল জিতে সেই দলেই সাপোর্ট করে, যেমন হচ্ছে আমার আম্মু। তো এটা হচ্ছে কথা। আবার অনেক আছে খেলা না বুঝেও কিন্তু মানে যে কোনো একটা দলের জার্সি পছন্দ, তো ওইটাই সিলেক্ট করে নেয়। তো এইভাবেই আর দেখা যায়, মানে এই বিশ্বকাপটা আসলে খুবই পছন্দের সবার, মানে সব কিছুতেই। আপনারা কে কোন দল সাপোর্ট করেন সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমিও দেখব যে কোন দলের পাল্লা আসলে সব থেকে বেশি, ব্রাজিল না আর্জেন্টিনা। তো এই তো, যাই হোক, কথা বলতে বলতে আমার প্রায় কেকটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি এখন ক্রিম দিয়ে এটাকে একদম ঠিক করে নিচ্ছি। ভেতরে অনেকে কালারিং ক্রিম ব্যবহার করেন, কিন্তু আমার কাছে ভেতরে হোয়াইট ক্রিম দিলেই পছন্দ, এই জন্য আমি হোয়াইট ক্রিম সবসময় ব্যবহার করে থাকি। ভেতরে কালারিং বেশি দিতে চাই না বা অ্যাভয়েড করি। এই তো, আর এসব ক্রিমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ঠান্ডা কেক ব্যবহার করবেন। গরম কেকে যদি আপনি যখনই দিবেন এই ক্রিমটা সাথে সাথেই গলে যাবে, আর ক্রিমের কথা তো এটা এত বেশি সেন্সিটিভ, গরম জিনিস এটা নিতে পারে না। আর আজকে আমি চকলেট গানাশ দিয়ে কেকটা বানাবো। যারা একটু অতিরিক্ত চকলেট লাভার বা চকলেট বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা সমাধান, যে আপনি ভিতরে চকলেট গানাশ দিয়ে দিলে খুব মজা হয়ে যায় কেকটা। আর এই তো, আমি এটা ভালোভাবে চারদিকে কোট করে নিচ্ছি। কেকের মধ্যে সব থেকে বেশি ঝামেলার যে কাজটা সেটা হচ্ছে ফিনিশিং আনা। যতক্ষণ না সুন্দর মতো ফিনিশিং আনা যায় ততক্ষণ কিন্তু কেকটা সুন্দরভাবে ফুটে ওঠে না। আর সুগার সিরাপ তো মাস্ট হ্যাভ, এটা তো অবশ্যই ব্যবহার করবেন। আর আর্জেন্টিনার জন্য আমার যে 2টা কালার প্রয়োজন সেটা হচ্ছে নীল আর সাদা, তা আমি এখানে নীল কালারটা মিক্স করে নিচ্ছিলাম, সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম। আর এর আগে কিন্তু আমি ফ্ল্যাগ কেক কখনো বানাই নাই, আজকেই প্রথম, এই জন্য একটু টেনশনও ছিলাম যে কিভাবে বানাবো। এই তো, আমি নীল কালার ক্রিম বানানো পুরোপুরি শেষ, আর আমি বেশি দেরি করব না, বেশি দেরি করলে ক্রিমটা গলে যাবে, একটু তাড়াতাড়ি কাজ করে ফেলার চেষ্টা করতেছি। যেদিন হাতে সময় থাকে সেদিন দেখা যায় আমি এটা 30 মিনিট মানে কোট করে 30 মিনিট ফ্রিজে রাখি, কিন্তু আজকে 30 মিনিট ফ্রিজে রাখবো না, আমার হাতেও সময়টা কম, এই জন্য একসাথেই লাগিয়ে দিচ্ছি।
তবে বিগিনাররা যারা আছেন তারা চেষ্টা করবেন যে আধা ঘন্টা ফ্রিজে রাখার জন্য, তাহলে সুন্দর মতো সেট হবে আর গুড়ি গুড়ি ভাবটা উঠে আসবে না। আর আমি খুব আলতোভাবে এটাকে সেট করতেছিলাম। এই তো সুন্দরভাবে সেট করে নিয়েছিলাম। আর কেকে ক্রিম এমনভাবে ব্যবহার করবেন যাতে বেশি, মানে বেশি না হয়ে যায়। অনেক বেশি ক্রিম কিন্তু খেতে মানে অনেকে পছন্দ করে না, তো মিডিয়ামভাবে রাখার চেষ্টা করবেন। আর আমি এখানে ফুল এটা নীল কালার দিয়ে করে নিয়েছি। এখন আমি যেটা করবো, আর্জেন্টিনার তো মাঝখানে সাদা আছে, তো এই জন্য আমি মাঝখানে সাদা ক্রিম দিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে এটাকে সেট করে নিব। আর এখন আমার যে জিনিসটা বাকি সেটা হচ্ছে মাঝখানে একটা সূর্য, এটাও আমি আস্তে আস্তে দিয়ে নিব। প্রথমে আমি রাউন্ড করে এটাকে ঠিক করে নিচ্ছি, এরপরে সূর্যের যেগুলো আছে এটাও আমি দিয়ে নিব। আপনারা কিন্তু জানাবেন আমার নেক্সট কোন ধরনের কেকের ভিডিও আপনারা দেখতে সব থেকে বেশি পছন্দ করেন, আর আর হচ্ছে কিভাবে আপনারা বিশ্বকাপ এনজয় করেন। আমাদের বাসায় যখন বিশ্বকাপ খেলা দেখে আমরা কি করি, কিছু স্ন্যাক্স এনে রাখি, তাহলে খেলা দেখতে অনেক বেশি মজা লাগে। আর খেলার যে 90 মিনিট, প্রত্যেকটা মিনিট কিন্তু এক্সাইটেড থাকি কখন গোল হবে, আবার গোল দিয়ে দিলে প্রতিপক্ষ দল গোলটা আবার দিয়ে দিবে কিনা, তো বিশ্বকাপ মানেই উত্তেজনার। আর এই বিশ্বকাপটা কে পাবে শেষ পর্যন্ত এটাই দেখার বিষয়। আশা করছি যে আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমি ব্রাজিলের ফ্যান হয়েও এই যে আর্জেন্টিনার থিম কেক বানিয়ে ফেললাম, সেটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের কোন কোন দল পছন্দ এবং কিভাবে আপনারা বিশ্বকাপটা খেলা এনজয় করেন সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই, আশা করছি অন্য কোনো ভিডিওতে আরও কোনো নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো আপনাদের সাথে। আর আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন। আর এই তো আমি বারবার, এই তো হয়ে গিয়েছে কেকটা, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।